শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে একটি অতি পরিচিত গাছ নিয়ে আলোচনা করব গ্রাম বাংলার প্রায় প্রতি বাড়িতেই এই গাছটির দেখা মেলে বর্তমানে শহরে ব্যালকনিতেও আমরা বা ছাদে এই গাছ থেকে ফল পেতে পারি ঠিক সেই কারণেই এই আম গাছ নিয়ে আজকের আলোচনা আম গাছ কাষ্ঠল বিশাল বড়ো বড়ো বৃক্ষ গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় দেখা যায় শহরেও দেখা যায় কিন্তু এই গাছটি নিয়ে আজকের আলোচ্য বিষয়ের প্রধান যে বিষয়ের কারণ সেই কারণটি হলো যে টবে এটিকে চাষ করা সম্ভব বা সারা বছর ধরে আমরা এর ফল পেতে পারি এখানে আমের যে মুকুল এসছে ক্যামেরায় কতটুকু আসছে বুঝতে পারছি না মুকুল এসছে দেখা যাচ্ছে এই গাছটিকে আমি দেখাচ্ছি যে ঠিক কতটুকু এইখানে দেখা যাচ্ছে একটা ছয় ইঞ্চির পাত্রে এটা রাখা আছে এবং মাত্র কয়েকটি ডাল এবং উপরে মুকুল এই অবস্থায় এই গাছটির ফল না নিলেই খুব ভালো কারণ গাছটির বৃদ্ধির জন্যে ফল নেওয়া ঠিক হবে না ফলগুলো ফুলগুলো কেটে দেওয়া উচিত ছিল কিন্তু এটির যে চাষ করা সম্ভব টবে বা শৌখিন লোকজন সারা বছর সারা বছর বলতে সারা বছরই আমের বিভিন্ন প্রকার হয় তো এইখানে যে গাছটি দেখা যাচ্ছে এটি সারা বছরই আম দিতে থাকবে যখনই নূতন নূতন একটা একটা ডালপালা ছাড়বে সেই ডালপালা থেকে নূতনভাবে ফল দিতে থাকবে বিভিন্ন সময়ে ফল থাকবে সারা বছর আরেক ধরনের আম আছে যেটাকে বারো আশি আম বলে বছরে দুবার হয় কিন্তু এটিতে সারা বছর থাকবে ছাদে যখন আমরা এই গাছটি বসাবো ছাদে অর্থাৎ ছাদের টবে তো টবের কি ধরনের সয়েল তৈরি করব সেই বিষয়ে আলোচনা করে নিই দোয়াশ মাটিতে আম ভালো হয় তবে যখন টব ছাড়া অন্য কোথাও রাখা হয় যে কোনো মাটিতেই আম ভালো হতে থাকে এবং খুব কম লোক সার প্রয়োগ করে কিন্তু আম গাছেও ঠিক মতন খাবার সার প্রয়োগ করলে বা কীটনাশক প্রয়োগ করলে ফলন বেশি হয় আম গাছ থাকলেই ফল হবে যত্ন নিলে বেশি ফল হবে যত্ন না নিলে কম ফল হবে তো যেহেতু টবে আমরা আম গাছটি বসাবো সেই ক্ষেত্রে আমাদের একটু বেশি যত্নের প্রয়োজন কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট টব থেকে পায় না এদের দিতে হয় এবং যখন প্রথমে মাটি দিই মাটি দিয়ে এই গাছটি বসানো হয় তখন মাটির মধ্যে যতটুকু খাদ্য থাকে কিছুদিন এটা খাওয়ার পর সেই মাটিতে আর কোনো খাদ্য থাকে না তখন আমাদের বাইরে থেকে খাবার প্রয়োগ করতে হয় সেই কারণেই এই আলোচনা তো দোঁয়স মাটি পছন্দ করে যখন আমরা মাটিতে মাটি তৈরি করবো সেভেন্টি পারসেন্ট সয়েল নিলাম কিন্তু তার সঙ্গে আমরা অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট কম্পোস্ট দেব যে কোনো ধরনের কম্পোস্ট সেটা পাতা পচা সার হতে পারে কেঁচো সার হতে পারে গোবর সারও আমরা ব্যবহার করতে পারি সঙ্গে খুব ভালো হয় যদি এক মুঠো হাড় গুঁড়ো দেওয়া হয় এবং কিছুটা নিমখোল আমি যতগুলো ভিডিও বানাই সেই ক্ষেত্রে প্রত্যেকবারই একটা কথা বলি নিমখোলের প্রয়োগ সম্ভব হলে অবশ্যই কিছুটা নিমখোল দিয়ে দেবেন তাহলে টবের মাটির উর্বরতা শক্তি যেমন বাড়ে তেমনি পোকা উপদ্রব থেকে আমাদের গাছকে অনেক ভালো রাখে বা সুস্থ রাখে বা রক্ষা করে বড় বড় আম গাছ সানলাইট পেতেই থাকে কিন্তু এই ছোটো আম গাছের ক্ষেত্রে সানলাইট কতটুকু প্রয়োজন সাধারণত ইনডোর প্ল্যান্ট ছাড়া যে কোনো গাছের ক্ষেত্রেই সূর্যালোক প্রয়োজন তো আম গাছ খুব শক্ত গাছ এর ছয় সাত ঘন্টা রোদ পেলে খুবই ভালো যদি সম্ভব না হয় তিন চার ঘন্টা রোদ পেলেও ফল দিতে থাকবে এবং গাছের বৃদ্ধি হবে এবং টব নির্বাচনের ক্ষেত্রে একটা কথা বলবো যখন স্থায়ী কোনো গাছ বসানো হয় যে গাছ অনেক দিন ধরে ফল ফুল দিতে থাকবে সেই ক্ষেত্রে আমরা বড় অনেক বড় টবের চিন্তা চিন্তাভাবনা করি সেই সঙ্গে আমাদের মনে রাখার দরকার যে বড় টব নিলাম কিন্তু যে চারাটি বসাচ্ছি সেই চারাটি কতটুকু তার শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে তো সেই কারণে যখন ছোট চারা বসাবো দীর্ঘমেয়াদি গাছ হলেও ছোট চারা বসালে অনেক বড় গামলায় বা বড়ো টবে বসানোর দরকার নেই তো এই গাছটির ক্ষেত্রে আমি আপাতত দশ ইঞ্চি একটি টব নির্বাচন করেছি এই দশ ইঞ্চি টবে বসাবো এবং আমি মনে করছি দু বছর পর এই টবের মাটি এবং টব পরিবর্তন করা দরকার হবে তো মাটির ক্ষেত্রে বললাম কম্পোস্ট হাড়গুঁড়ো নিমখোল আর সেভেন্টি পারসেন্ট গার্ডেন সয়েল দোয়াশ হলে ভালো এটেল ভাব থাকলে অসুবিধা নেই একটু বেলে দোয়াশ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো দোয়াশ হলে ভালো সানলাইটের ক্ষেত্রে অ্যাটলিস্ট চার পাঁচ ঘন্টা বেশি হলে কোনো সমস্যা নেই আর জল অন্যান্য গাছের ক্ষেত্রেও যেমন প্রয়োজন জল আম গাছের ক্ষেত্রেও তেমনি তবে খুব শক্ত গাছ খুব সহজে দুর্বল হয় না খুব সহজে মরে যায় না তো জল নিয়মিত দিতে হবে সেটা টবের বা যেখানে লাগানো হবে সেই সময়ের সেই মাটির অবস্থা বুঝে শুকিয়ে গেলে মাটি থেকে রস সংগ্রহ করতে না পারলে খাবার সংগ্রহ করতে না পারলে গাছ দুর্বল হবে পাতা হলুদ হবে পাতা ঝরে যাবে আবার নূতন করে যখন জল দেওয়া হবে তখন আবার নূতনভাবে তাকে শক্তি সঞ্চয় করতে অনেকটা সময় ব্যয় করতে হবে সেই কারণে জল আমরা নিয়মিত দেব অর্থাৎ যখনই দেখব যে গাছটির জলের প্রয়োজন এটা বুঝবো কী করে মাটিতে উপরের মাটি যখন শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার এ টপটিতে জল দেওয়া উচিত তো সেইভাবে আমরা জল দেব আমি পটিং করা কিভাবে আম গাছকে পটিং করব কি সয়েল দিয়েছি বলেছি তবু আমি সেটা একবার দেখিয়ে দেব এর রোগ ব্যাধির কথা বলতে গেলে মুকুল ঝরে যাওয়া ফল হয়ে পড়ে যাওয়া মুকুল না হওয়া এবং গাছে কিছু পোকার উপদ্রব হয় তো এগুলোকে আমরা কিভাবে প্রতিকার করতে পারি গাছের পোকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটনাশক আছে তো টবের গাছের ক্ষেত্রে আমি বলবো নিম অয়েল স্প্রে করতে নিম তেল এই নিম তেলের ব্যবহার করলে গাছের পোকার উপদ্রব থেকে রক্ষা করা যাবে আর মুকুল আনার ক্ষেত্রে প্ল্যানোফিক্স শীত থাকতে থাকতে কারণ যদি গরম পড়ে যায় তখন প্ল্যানোফিক্স ব্যবহার করা হয় তাহলে সেটা উল্টো কাজ হতে পারে সেই কারণে যখন শীতের সময় মুকুল আসার আগে একবার প্ল্যানোফিক্স স্প্রে করতে পারি এবং মুকুল এসে যাওয়ার পর আমরা প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড বা ছত্রাক নাশক ম্যাংকোজেভ এই ধরনের কম্পোজিশান যে ওষুধগুলো থাকে সেইগুলো আমরা সপ্তাহে একবার স্প্রে করব যতক্ষণ ফল না তৈরি হচ্ছে আর সেই সঙ্গে একটা কথা বলি ব্যালকনি বা ছাদের গাছ যেহেতু তো ছাদেও কুয়াশা পড়ে যদি প্রচণ্ড কুয়াশা পড়ে এবং গাছ ভিজে যায় সেক্ষেত্রে প্লেন ওয়াটার একদম সাদা জল আমরা স্প্রে করে গাছটিকে ধুয়ে দেব। না হলে গাছের যে এই যে মুকুলগুলো বা ফুলগুলো এগুলো পুড়ে যায় স্বাভাবিক কারণেই পুড়ে গেলে এগুলো থেকে ফল আসবে না এই গাছটিতে গুটি বেঁধে গেছে অলরেডি দেখা যাচ্ছে কি না জানি না তবে যত ফুল ফুটবে সবসময় মনে রাখবেন কেউ কেউ আতঙ্কিত হন যে ফুল প্রচুর ছিল কিন্তু সব তো ঝরে যাচ্ছে যদি যে পরিমাণ ফুল থাকে ওই সেই পরিমাণ সম যদি ফল হতে থাকে তাহলে গাছ নিজে বাঁচবে না গাছের ডাল ভাঙবে বা গাছ তৈরি হবে না ফুল কিছু পড়তে থাকবেই ফিফটি পারসেন্ট পড়ে গেলেও চিন্তার কোনো ব্যাপার নেই তা থেকে আমরা প্রচুর ফল পেতে পারি তো আসুন এবার আমরা এই আম গাছটিকে আমরা পটিং করব এখন আমরা গাছ অনুযায়ী এই দশ ইঞ্চির টপটি নিয়েছি সব টবের সিস্টেম যেমন থাকে ড্রেনেজ হোল জল বের না হওয়ার জায়গা থাকলে শিকড় পচবে তো সেটাকে আমরা চারা দিয়ে আটকে দেব এখানে তিনটি হোল আছে এবং তিনটে গিয়ে আটকাবো তারপরে আমরা নিচের অংশে কিছুটা বালি দিয়ে দেব কারণ উপরের সয়েল যাতে ওই ড্রেনেজ হোলগুলোর মুখটাকে বন্ধ না করতে পারে তার জন্য বালি দিয়ে দেব এবং এখানে আমরা আর যে দুটো হোল ছিল সেটা বন্ধ করে দিলাম দিয়ে আমরা কিছুটা মাটি দিয়ে দেবো সেভেন্টি পারসেন্ট সয়েল থার্টি পারসেন্ট কম্পোস্ট এবং তার সঙ্গে আমরা কিছুটা হাড়গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি নিমখোল এখানে দিলাম এইখানে যে গাছটি দেখা যাচ্ছে আমি অনেক বড় টব নিয়ে নিই আম গাছ অনেক বড় হবে অনেক মানে বেশ বড় হবে টবে রাখলে কিন্তু তারপরেও খুব বড়ো টব নিয়ে নি একটাই কারণে গাছটি কিন্তু মাত্রই দু বছর বয়স দুই বছর বলতে প্রধান যে গাছটি ছিল আটি থেকে তৈরি যে গাছটি সেই এই অংশটা এই গাছটির বয়স দুই বছর এবং তারপরে এখানে কলম তৈরি করা গ্রাফটিং করা এখানে এই কলম বসানো তো এই গাছটির যা বৃদ্ধি বা যে গাছের যে শিকড় যতদূর পর্যন্ত বিস্তৃত এই টপটিতে এখনও দুই বছর থেকে যেতে পারে অবশ্যই তার মধ্যে একবার দেখে নেব তখন আমরা বড় পাত্রে দিতে পারি এখনই যদি অনেক বেশি বড়ো পাত্রে দিই তাহলে সেই অতিরিক্ত মাটিটা এর কোনো কাজে লাগবে না এবং গাছটি অত্যাধিক গ্রোথ হয়ে যাবে এবং পরবর্তী বছরে পরের বছরে ফল দিতে নাও পারে সেই কারণে আমরা একটু ছোটো টবি নির্বাচন করেছি গাছ অনুযায়ী তো এখানে আমরা গাছটি ঠিক মাঝ বরাবর বসাবো এবং খুব চাপাচাপির দরকার নেই প্রত্যেক ভিডিওতে বলি হাত দিয়ে দিয়ে চেপে মাটি দেওয়ার দরকার নেই কারণ আমরা একটু ঠুকে নিতে পারি টপটিকে যে এয়ার গ্যাপগুলো নষ্ট করে দেওয়ার জন্য আর যতটুকু এয়ার গ্যাপ থাকবে সেটুকু আমরা পরবর্তীতে জল দিলে এয়ার গ্যাপগুলো নষ্ট হয়ে যাবে আমি ভিডিও ছোট করার জন্যে মাটিগুলো দিয়ে দিলাম কিভাবে মাটি দিতে হবে বুঝিয়েছি এর আগেরগুলোতেও আগের ভিডিওগুলোতেও বলেছি টবের সময় উপর থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি খালি রাখতে হয় পরবর্তীকালে সার খোল যখন প্রয়োগ করব। তখন উপরে মাটি কিছুটা খুঁড়ে দিয়ে সার দেব এবং জল দেবো অবশ্যই গাছের গোড়ায় নয় টবের চারিদিক থেকে সার দেয়া ভালো এবং জল যখনই দেব। তখন টবের কানা কানা ভরতে জল দিয়ে দেবো এক্সট্রা জল নিচে দিয়ে বেরিয়ে আসবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার ব্যবহার করবেন প্রত্যেক বছরে এর সঙ্গে কম্পোস্ট বা অন্য কিছু মিশিয়ে দিলে খুব ভালো দুমাস অন্তর দিতে পারলে খুবই ভালো আর যদি আমরা রাসায়নিক সার প্রয়োগ করি তাহলে নাইট্রোজেন সমৃদ্ধ সার বা সুফলা বা এনপিকে যেটা বলে এনপিকে আমরা দিতে পারি তো ভিডিও শেষ অংশে আমরা এটাকে জল দিয়ে ভরে দেবো এই সঙ্গে বলে রাখি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত